উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক সহ সচিব আধিকারিকরা। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়। তাদের মধ্যে ছিলেন বিজেপির জনপ্রতিনিধিরাও। আদিবাসী উন্নয়ন পরিষদের এই বৈঠকে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে সূত্রের খবর তিনি জানিয়েছেন কলকাতায় থাকায় যেতে পারছেন না, পাঠানো হয়েছে দুই প্রতিনিধিকে। আদিবাসীদের জন্য সব কাজই আমরা করেছি এবং আদিবাসীদের সমাজ উন্নয়ন হোক, তারা আগে বাড়ুক, তাদের জমি হস্তান্তর বন্ধ করে দিয়েছি আমরা। আমরা আগামী 5 বছরে 20 লক্ষ ঘর আদিবাসীদের করে দেব এবং চা সুন্দরী থেকে শুরু করে কুরুক ভাষা থেকে শুরু করে অলচিকি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বা মুন্ডা থেকে শুরু করে সমস্ত কাজই আমরা করেছি। কাজে নতুন করে মেম্বাররা খুব খুশি আছে, বাদ বাকি যা যা সাজেশন দিয়েছেন সেগুলো আবার নেক্সট মিটিং এর জন্য, তার আগে এগুলো করে দেওয়া। মুখ্যমন্ত্রীর বৈঠকে বিজেপির জনপ্রতিনিধিদের উপস্থিত থাকা নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনবো। দেখুন, এগুলো স্ট্র্যাটেজি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এখন শখ হয়েছে তিনি প্রধানমন্ত্রী হবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ইতিহাসে আমরা মোহাম্মদ বিন তুগলকের কথা পড়েছি, তিনি কখন কি সিদ্ধান্ত নিতেন কেউ বুঝতে পারতেন না, তো আমরাও এখন বুঝতে পারছি না মডার্ন যুগে মডার্ন বিন তুগলক। অন্যদিকে আজ শিলিগুড়িতে মমতার সঙ্গে দেখা করলেন জয়ী কাউন্সিলররা। মাথা নত করে মানুষের কাছে যেতে হবে, কলকাতা রাজারহাট নিউ টাউনের মতো শিলিগুড়িকে আধুনিক করতে হবে, মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে এই কাজ করতে হবে। নবনির্বাচিত কাউন্সিলরদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন শিলিগুড়ির ভাবি মেয়র গৌতম দেব। উন্নয়নের রূপরেখা এবং শিলিগুড়ির উন্নয়নের নির্যাস উনি বলেছেন, মাথা নত করে মানুষের কাছে যেতে হবে, মানুষের মাথার উপরে ছাদ পায়ের নিচে মাটি সেটা মানুষকে অধিকার দিতে হবে এবং কলকাতা রাজারহাট নিউ টাউনের মতো শিলিগুড়িকে আধুনিক মনস্ক গতিশীল প্রাণবন্ত পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই গড়ে তোলার ক্ষেত্রে মানুষকে নিয়ে মানুষের পাশে থেকে সেই কাজ করতে হবে। যিনি যে অঙ্গীকার এবং তার আমাদের দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব।